আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশে অবস্থান করতেছেন সরকারি মাধ্যমে বিদেশে যেতে চান সরকারি মাধ্যমে যে সার্কুলারগুলো দিয়ে থাকে সেগুলো দিয়ে থাকে বয়েসেল আর বয়েসেলের মাধ্যমে কিভাবে আপনারা বিদেশের বাড়িতে পারি জমাবেন এই বিস্তারিত ভিডিওটাই আজকে আপনাদেরকে জানাতে চলেছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সৌদি আরবে যদি আপনারা বয় মাধ্যমে যান তাহলে কিন্তু কোনো প্রকার কোনো ধোঁকা খাবেন না কিংবা অন্য কোন দেশে যদি আপনারা বয় মাধ্যমে যান কোনো প্রকার ধোঁকা খাওয়ার সম্ভাবনা কিন্তু নেই কারণ বয় কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠান সেখানে ধোকাবাজি করার কোনো কিছু নেই তারা এ টু জেড জানিয়ে দিবে কাজটা কি হবে আপনার ওই কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা সেই কাজ অনুযায়ী কিন্তু আপনারা যেতে পারেন সম্পত্তি কয়েকদিন ধরে বয়সেল একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা যেটাতে আমি আপনাদেরকে বলতে পারি যে যদি যান তাহলে ভালো একটা অঙ্কের বেতনে আপনারা যেতে পারবেন এ টু জেড বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে বলে নিই যে আপনারা এই দালালের মাধ্যমে না যে যদি মাধ্যমে যান তাহলে খরচটা কেমন হবে তারা কিন্তু জানিয়ে দিবে বিভিন্ন কান্টি এবং বিভিন্ন খরচ অনুযায়ী কিন্তু তারা বলে দিবে আপনাদেরকে কত টাকা খরচ লাগবে এ টু জেড বিষয়গুলো কিন্তু তারা আপনাদেরকে খুব সুন্দরভাবেই ওয়েবসাইট এর মাধ্যমে বলে দিবে আর কিভাবে আবেদন করবেন এটাও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা দেখে আসি বয়সেল আমাদেরকে কোন দেশে নিয়ে যেতে চাচ্ছে এখন বর্তমানে কোন দেশের একটা সার্কুলার রয়েছে কত দিনের মধ্যে আবেদন করতে হবে চলুন আমরা দেখে আসি আপনারা যে পিসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা বয়সেলের পেজ এখানে বাংলাদেশ ওভারসিস তো এখানে কিন্তু লগো সহ দেখতে পাচ্ছেন যে বয়সেলের লগো এবং বাংলাদেশের যে একটা লগ এবং শেখ মুজিবুরের যে ছবি সেটাও দেখতে পাচ্ছেন জরুরি ভিত্তিতে বয়সেলের মাধ্যমে রাশিয়াতে নিয়ে যাবে আর কাজটা কি হবে বয়সেলের মাধ্যমে রাশিয়াতে জাহাজ নির্মিত শিল্পে নির্ধারিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তো আপনারা এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে জরুরি ভিত্তিতে রাশিয়াতে জাহাজ নির্মাণের কাজে নিয়োগ করা হবে তো এখানে কয় কয়টা কয়টা পদে পদে মানে হবে সেখানে কিন্তু বলা হয়েছে যে এখানে ছয়টা পদে লোক নিয়োগ করা হবে আপনারা খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন যে ছয়টি পদে লোক নিয়োগ করা হবে এখন প্রথম পদের লোক কি ধরনের লোক নিয়োগ করা হবে এখানে তারা বলতেছে যে এই যে এই এক নাম্বারে তারা লোক নিবে আমি আপনাদের সুবিধার্থে একটু ভালোভাবে দেখাচ্ছি যে এই এক নাম্বার পদে যে লোকটা নিবে সেখানে বলা হচ্ছে যে পদে লোক এক নিবে আমরা যেটা বাংলা ভাষায় বুঝি যে বয়েলডার পদে লোক নিবে তিরিশ জন তিরিশ জন লোক নিবে আর এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই আগ্রহী পার থেকে অবশ্যই কিন্তু ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের কমপক্ষে মাসের দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণের শিল্পে শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বেতনটার কথা বলা হয়েছে এক নম্বর পদের জন্য চুয়াল্লিশ রুবেল চুয়াল্লিশ হাজার রুবেল চুয়াল্লিশ হাজার টাকায় কনভার্ট করতে যান তাহলে আমি ভিডিও শেষে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মাধ্যমে যে এক রুবেলে কত টাকা আসে বাংলাদেশ সেক্ষেত্রে হাজার রুবেল এখানে কিন্তু সর্বনিম্ন বেতন আপনারা দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার আষ্টশো পঞ্চাশ রুবেল তো প্রিয় বন্ধুরা এরপর দুই নম্বর পদে যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ফুল ফাইড মেটাল তো এখানে জন লোক নেওয়া হবে দুই নম্বর পদে দুই নম্বর পদে বিজন লোক নেওয়া হলে আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের কমপক্ষে মাস দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে দুই নম্বর পদের জন্য আমাদেরকে স্যালারি দেওয়া হবে পঞ্চাশ হাজার রুবেল যা বাংলা টাকায় কনভার্ট করে আমি সর্বশেষে দেখানোর চেষ্টা করব তিন নম্বর পদে যেটাতে বলা হয়েছে মারিন মেশিন ফাইন্ডার দশজন লোক নিয়োগ করা হবে ওই আগ্রহী ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা যে কোনো দেশের তো এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় মাসের এটা বলা হয়েছে যে ছয় মাসের যে কোনো একটা কাগজ আপনি বানিয়ে নিতে পারেন এখানেও পঞ্চাশ হাজার রুবেল কিন্তু দেওয়া হবে আর চার নাম্বার পদে মেরিন পিপ ফাইন্ডার এগুলো সবগুলো পদ কিন্তু জাহাজের ভিতরে আপনাকে কাজ করতে হবে তো দশজন লোক এখানে নিয়োগ করা হবে সেখানে বেতন দেওয়া হবে আটচল্লিশ হাজার রুবেল বাংলা টাকায় কনভার্ট করে আমি দেখাবো সবার শেষে পাঁচ নম্বর পদে ওয়ার্ল্ডার পদে যেই দশজন লোক নিয়োগ করা হবে এইগুলোরও কিন্তু ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অন্যান্য দেশের অভিজ্ঞতা থাকতে হবে এখানে পাঁচ নাম্বার পদের জন্যও কিন্তু পঞ্চাশ হাজার রুবেল দেওয়া হবে আরেকটা বলা হয়েছে যে ছয় নাম্বারে ছয় নাম্বারে দোষারি এই কাজের বিভিন্ন অর্থ হচ্ছে দোষারি আটজন লোক নিয়োগ করা হবে প্রার্থী ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে দোষারি হিসেবে অভিজ্ঞতা আগ্রহীদের প্রদান করা হবে তো এখানে আটত্রিশ হাজার রুবেল দেওয়া হবে আপনারা বুঝতেই পারতেছেন তিরিশ হাজার আষ্টশো রুবেল বাংলাদেশি টাকায় অনেকগুলো টাকা হয়ে থাকে আমি কনভার্ট করে আপনাদেরকে দেখাবো এখানে চাকরির শর্তাবলী যেগুলো বলা হচ্ছে এগুলো আপনাদেরকে এখন একটু দেখাই যেগুলোতে এক শিক্ষা নবিশ কাল তিন মাস দুই কাজের সময় সপ্তাহে পাঁচ দিন মানে আপনারা সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে দুই দিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন তিন প্রয়োজনীয় আসবাবপত্র এবং বাসস্থান যাতায়াত পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে মানে আপনাকে যে নিয়োগ দিবে সেই কোম্পানি বহন করবে চার খাবারের ব্যবস্থা নিজের করতে হবে পাঁচ চাকরিতে যোগদান বিমান ভাড়া এবং চাকরি শেষে ফেরত দেশে ফেরত আস আসার বিমান ভাড়া নিউকারি কোম্পানি বহন করবে ছয় চূড়ান্ত নির্ধারিত পার্থকে বছরে তিন থেকে পাঁচ মাস এগারো থেকে এগারো মাইনাস এগারো থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে কারণ জাহাজের কাজ আপনারা বুঝতেই পারতেছেন ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা হতে পারে থাকলে আবেদন না করাই ভালো মানে আপনার যদি ঠান্ডা থাকে অ্যালার্জি থাকে তাহলে আপনি আবেদন না করলে ভালো হবে এটা কিন্তু জানিয়ে হয়েছে। নির্বাচনের পূর্বে নির্ধারিত প্রশিক্ষণের উত্তীর্ণ হতে হবে আট অন্যান্য শর্তাবলী রাশিয়া শ্রম আইন অনুযায়ী হবে মানে রাশিয়াতে যে শ্রম আইন রয়েছে তার অনুযায়ী আপনাকে কিন্তু সেই বিধান দেওয়া হবে আর এখানে বলা হয়েছে অন্যান্য তথ্যাবলী অন্যান্য তথ্যাবলী কি বলা হয়েছে আমরা একটু দেখে নিব নির্ধারিত নির্ধারিত সার্ভিস হাজার দুইশো পঞ্চাশ তো এটা বাংলাতে বলা হয়েছে একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি বাবদ করতে হবে মানে এখানে আপনাকে যে ফিগুলো দিতে হবে একচল্লিশ হাজার পঞ্চাশ টাকা আপনাকে সরকারি ফি দিতে হবে এবং এর পাশাপাশি আরো অল্প কিছু খরচ রয়েছে সেগুলো আপনাকে প্রদান করতে হবে এক ফটোকপি এক কপি জীবন বৃত্তান্ত মানে আপনাকে যে একটা আবেদন করতে হবে যে আপনার জীবন বৃত্তান্ত সেটা কিন্তু ইংরেজিতে হতে হবে জীবন বৃত্তান্তটা ইংরেজিতে হতে হবে এবং আপনার পাসপোর্ট এর রঙিল রঙিল কপি হতে হবে অন্যান্য কাগজপত্র আপনার ইংলিশতে হতে হবে অন্যান্য আরো যে আপনার কাজের দক্ষতা রয়েছে এগুলো ইংলিশতে হতে হবে তো এখানে বলা হয়েছে তথা দ্বীপ পূরণের হতে প্রদত্ত লিংকে মানে এই যে লিঙ্ক নিচের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে কিন্তু আপনাকে পাঠাতে হবে এই লিঙ্কে ওই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রদত্ত লিঙ্কে আগামী আট বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো আপনাদেরকে কিন্তু বিশেষভাবে অনুরোধ করেছে তারা আবেদন করার জন্য আর এই সকল অভিজ্ঞতার লোক যারা রয়েছেন তারা যেতে পারেন কিংবা এর বাইরেও যারা যেতে চান ভিডিও দেখে দেখে আপনারা এই কাজগুলো দেখে নিতে পারেন এরপর কিন্তু আপনারা আসতে পারেন রাশিয়াতে রাশিয়াতে যদি বাংলা বাংলাদেশের যে সার্কুলার এটা বয়সেল বয়সেলের মাধ্যমে যদি আসেন কোনো প্রকার কোনো ধোঁকা খাওয়ার সম্ভাবনা নেই এখন আমি রুবেল কনভার্ট করে টাকাতে রূপান্তর করে দেখানোর চেষ্টা করব এক টাকায় কত রুবেল কিংবা এক রুবেলে কত টাকা এটা দেখানোর জন্য আমরা এখন চলে যাব ক্রুম বাউজারে যে কোন একটা লিংকে প্রবেশ করব। লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো অবশ্যই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন যেহেতু আপনারা অন্য কোন দেশে আসবেন সেহেতু একটু অপেক্ষা করুন এখানে আমি সিলেক্ট করে দিয়ে দিব এটা ইউনাইটেড স্টেটস ডলার হয়ে আছে আমি রুবেল দিয়ে দিব রুবেল রুবেল দিয়ে দেখার চেষ্টা করব যে কত টাকা হয় আসলে আপনারা একটু ওয়েট করুন একটা ভিডিওর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন রাশিয়ান রুবেল এটাতে আমরা সিলেক্ট করলাম এটাতে সিলেক্ট করার পর আসলে হাজার রুবেলে কত টাকা হয় এটা একটু দেখি পঞ্চাশ হাজার রুবেলে আপনারা পাবেন হচ্ছে তিরাশি হাজার ছত্রিশ টাকা তিরাশি হাজার আরেকটা আমরা দেখেছিলাম যে আটত্রিশ হাজার টাকা বেতন দিবে আটচল্লিশ হাজার টাকা বেতন দিবে আটত্রিশ হাজার টাকা বেতন যদি হয় তাহলে কত টাকা আটত্রিশ হাজার টাকা বেতন হলেও কিন্তু বাংলাদেশি টাকায় আপনারা তেষট্টি হাজার একশো ষাট টাকা পাবেন তো এটা কিন্তু অবশ্যই ভালো একটা বিষয় যেটা আপনার পঞ্চাশ হাজার টাকাও খরচ হবে না বাংলাদেশ থেকে আপনি যেটা আসে আসবেন পঞ্চাশ হাজার টাকাও খরচ হবে না আপনি কিন্তু ষাট সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার মতো স্যালারি উঠাতে পারবেন কারণ অনেক ধরনের বোনাস রয়েছে অনেক ধরনের আউট ইনকাম রয়েছে সেই হিসাব করলে আপনারা পঞ্চাশ থেকে এক লাখ টাকার উপরে উঠাতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ করে তো আশা করি বুঝতে পারছেন